বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আজ 29শে মার্চ 2021। আজকে চন্দ্র কিন্তু দুই নক্ষত্রে অবস্থান করবে, হস্তা এবং চিত্রা, এবং চন্দ্র অবশ্যই কিন্তু সূর্য এবং শুক্রের বিপরীতে অবস্থান করবে। চন্দ্র হস্তা এবং চিত্রায় দুরকম ফল দেবে। চন্দ্র নিজের নক্ষত্র হস্তায় থাকার সময় অবশ্যই কিন্তু অনুভূতিপ্রবণ বিষয়টা বেশি থাকবে, ছোটোখাটো বিষয়ে ভাবুক প্রবণতা বাড়তে পারে, আর চিত্রা নক্ষত্রে স্পেশালি রাগ, জেদ, ক্রোধ এগুলো বাড়তে পারে। কিন্তু হস্তা এবং চিত্রায় দুই নক্ষত্র ক্ষেত্রে আমি এটুকু বলবো, আজকের দিনে কোনো আলাপ আলোচনা, কোনো কারোর সঙ্গে কথাবার্তা সেরে নেওয়া, কোনো অফিসিয়াল কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। চন্দ্র এবং সূর্য একে অপরের অপোজিটে থাকার জন্য সেবামূলক কাজ, যে কোনো বিষয়ে আপনার এনজিও রিলেটেড কাজ, জীব সেবা, পশু সেবা এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। জল রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে দুপুর তিনটের আগে অবধি সময়টা ভালো। দুপুর তিনটের পরে যেমন চিত্রা আসবে, এই সময় কিন্তু সিভিল কাজগুলো, মেডিকেল কাজগুলো, যে কোনো বিষয়ে আপনার রাস্তা, যারা রোড কন্ট্রাক্টরি করছেন, এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। হস্তা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে মুষ্টিবদ্ধ হাত। তো হাতের কাজ, যে কোনো বিষয় যেখানে হাতটাই প্রাধান্য পায়, যেমন ধরুন বক্সিং খেলা, কোনো হাতের কোনো আঁকা, মেনলি আপনার হাত দিয়ে কাজটা করতে হয়। হাত দিয়ে আমরা সব কাজ করি বলেই যে স্পেশালিটি আছে তা নয়, হাতের ছোঁয়া আমরা যেটা বলি সেইরকম ধরনের কাজগুলো অবশ্যই হস্তা নক্ষত্রে যথেষ্ট ভালো হবে। চিত্রা নক্ষত্র ক্রিয়েটিভ নক্ষত্র, এখানে ধরুন অ্যানিমেশনের কাজ, কোনো ডিজাইনিংয়ের কাজ, ইন্টিরিয়ার ডেকোরেশন, যারা প্ল্যানিংয়ের বা প্ল্যানার্স যারা আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চিত্রা নক্ষত্র বেশি ভালো পারফর্ম করবে, আর সে আর মেডিকেলের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা অবশ্যই হস্তা নক্ষত্র ভালো পারফর্ম করবে, চিত্রাও করবে কিন্তু তুলনামূলক হস্তা ভালো পারফর্ম করবে। শুক্র এবং সূর্যের যোগ এবং চন্দ্রের কম্বিনেশন থাকার জন্য আমি বলবো গ্ল্যামার ওয়ার্ল্ড ফিল্ম মিডিয়া ভালো যাবে। সহজভাবে বলতে গেলে গত দিন বৈকালের পর থেকে যাদের যা কাজ ভালো গেছলো সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনে গ্রোথ আপনি কিন্তু পেতে পারেন। হস্তা নক্ষত্রে কিছুটা সর্দি কাশির সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা এগুলো আসতে পারে, মেন্টাল পেশেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। চিত্রা নক্ষত্রে ক্রোধের পরিমাণ বাড়া, অঙ্গারক যোগের প্রভাব বাড়ার জন্য হঠকারী সিদ্ধান্তে ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া এগুলো কিন্তু হতে পারে, এবং স্পেশালি ব্লাড রিলেটেড সমস্যাগুলো বাড়তে পারে। মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো চিত্রা নক্ষত্রে একটু মেপে ঝুপে কাজ করাই ভালো, এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকে তিনটা লগ্নরাশি যাই হোক না কেন বেশ কিছু প্রেক্ষাপটে ভালো যাবে। খেলোয়াড় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, ডিফেন্সিভ সার্ভিস, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। শুক্রচন্দ্র যোগ যেহেতু আছে আজকের দিনে এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রুচি পরিবর্তন একটু অন্যরকম বিষয় এগুলো ভালো যাবে। তবে মাথায় রাখতে হবে সূর্য শুক্র যোগ চলছে, ফলত শুক্র পীড়িত আছে, জন্মচক্রে শুক্র পীড়িত থাকে, কোনো ইলেকট্রনিক্স আইটেমের সমস্যা হওয়া, চোখের সমস্যা, বাড়তি টাকা খরচ হয়ে যাওয়া এগুলোর কিছুটা টেন্ডেন্সি আজকের দিনে থাকতে পারে। এই প্রেক্ষাপটগুলো নিয়ে আমরা এবার আলোচনা শুরু করবো লগ্নরাশি ভিত্তিক। তার আগে বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই কথাটা ফেসবুকে টাইপ করুন, টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বার একটা ফোন করে বুকিং করে বাড়িতে বসে সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন, সেটা অবশ্যই হবে 100% গোপনীয়তার সঙ্গে এবং বিস্তারিত, আপনার পক্ষে সামগ্রিক প্রেক্ষাপটে সন্তোষজনক হবে। তাহলে আমি অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক পেজ এবং গ্রুপে চলে আসুন, আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে ভুলবেন না, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পেজের লিঙ্ক। আর অবশ্যই একটু আমি বলে দিই যে বৃহস্পতি রাশি পরিবর্তন অলরেডি কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে, এবং রাশি পরিবর্তন যে প্রভাব আমি যে ভিডিওগুলো আপডেট দিচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আমরা এবার শুরু করছি রাশি লগ্নভিত্তিক আলোচনা। মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির ষষ্ঠে এবং চন্দ্র নিজের নক্ষত্র এবং মঙ্গল নক্ষত্রে থাকছে। মঙ্গল নক্ষত্রে আপনাদের জেদিভাব অবশ্যই বাড়বে এবং সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু বেশি কাটবে ষষ্ঠে কানেকশান থাকার জন্য। কম্পিটিটিভ কাজ আজকের দিনে ভালো হবে, চন্দ্র ষষ্ঠে থাকার জন্য অফিসিয়াল যে কোনো কাজ করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক বিষয়ে আজকের দিনটা স্থিতিশীল কাটতে পারে, দূরের কাজগুলো যোগাযোগ আজকের দিনে ভালো হবে। খরচ কোনো অংশে দিনের শেষ দিকটা বা মধ্যভাগের পর থেকে বাড়ার সম্ভাবনা আছে, একটু বাড়তি খরচের বিষয়ে কেয়ারফুল থাকবেন। এছাড়া আমি এটুকু বলবো হাঁটু রিলেটেড ব্যথা বেদনা, কোমর রিলেটেড ব্যথা বেদনা, ইএনটি রিলেটেড সমস্যা এগুলো কিন্তু কিছুটা বেলা বাড়ার সঙ্গে বা সন্ধ্যার দিকে আসতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স তো ভালো থাকবে, তবে একটা কথা মাথায় রাখতে হবে মঙ্গলের যেহেতু কানেকশান অঙ্গারক যোগে মঙ্গল আছে তো হিসাবপত্র ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে দুপুরের পর। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করা যেতে পারে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আলাপ আলোচনার কিছু যোগ এলেও আমার মনে হয় দিনের শুরুর দিকে এইসব বিষয়ে আলাপ আলোচনা করা ভালো। কর্মক্ষেত্রে আমি জেনারেল প্রেডিকশনে যে পয়েন্টগুলো বলেছি সেগুলো তো বহাল থাকবেই, তার সঙ্গে আমি এটুকু বলতে পারি ব্যাক অফিস জব যারা অফিসিয়াল কাজ করছেন, যে কোনো ধরনের সিভিল রিলেটেড কাজ করছেন এরা কিন্তু আজকের দিনে অবশ্যই পাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি এটুকু বলবো আজকের দিনে মোটর উপর চাঙ্গা সিচুয়েশান থাকবে, আয়ভাব শুভ, আর্থিক গ্রোথ ওভারঅল থাকবে। ব্যবসার ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা, দূরের ব্যবসা এগুলো কিন্তু অগ্রাধিকার পাবে।
বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ অবশ্যই দেবো যে মাসিক রাশিফলটা দেখার সঙ্গে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন 2021-এর যে 6 এপ্রিল সেটা অবশ্যই দেখে নেবেন রাশির একাদশে বৃহস্পতি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি কিন্তু পঞ্চমভাবে চন্দ্র এখানে শুভ ফল দেয়। তবে মঙ্গলের নক্ষত্র যখন কানেকশান দেবে অর্থাৎ দুপুরের পর তখন কিন্তু মাথা গরম, অল্পেতে জেদ রাগ এগুলো বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশান সেন্সিটিভ অ্যান্ড বেশি থাকবে। মঙ্গলের নক্ষত্রে হাতের খরচও কিছু বিষয় বাড়তে পারে। বিদ্যাভাব শুভ, ইম্পর্টেন্ট কেনাকাটি শখের কাজ করা থাকলে দিনের শুরুর দিকে করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, দূরের যোগাযোগগুলো বেশি ভালো আসার সম্ভাবনা আছে। সরকার রিলেটেড কাজগুলো আজকে দিনে ভালো যাবে এবং গতদিন যে কাজের প্যাটার্নগুলো ভালো গেছিলো সেগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। ক্রিয়েটিভ ফিল্ড ইত্যাদি এগুলো ভালো যাবে, পার্ট টাইম বেসিস জবগুলো ভালো যাবে, মুভমেন্ট আছে, এরকম ধরনের কাজ ভালো যাবে যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, যেমন জেনারেল প্র্যাকটিসে বললাম সেগুলো ভালো যেতে পারে। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, সন্তান স্থান আজকের দিনে শুভ বলে আমার মনে হয়। প্রেমের ক্ষেত্রে এমনি ভালো যেতে পারে সারাদিন, তবে মঙ্গলের কানেকশান একটু রাগ যেয়ে দেখলে কিন্তু বাড়তে পারে। কিছু চোটাঘাতের সম্ভাবনা থাকছে দিনের মধ্যভাগের পর থেকে, এটা মাথায় রাখবেন। ব্যবসা মোটের উপর চাঙ্গা থাকছে, কিন্তু একমাত্র অঙ্গারক যোগ যাদের জন্মছক আছে তাদের ব্যবসাটা কিছুটা সমস্যা ভুল হতে পারে। আদারওয়াইজ ওভারঅল ব্যবসা জায়গাটা দিনে ভালো। মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে আর্থিক ডিসিশনে কিছু ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর ওভারঅল আমি অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি, পেটের গোলমাল হজমের সমস্যা বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো, সুপ্ত কোনো প্রতিভা না থাকলে তা বিকশিত আজকের দিনে হতে পারে। সোশ্যাল ফেম আজকের দিনে বাড়বে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো যাবে। মাসিক রাশিফল 2021-এর ভিডিও এবং বৃহস্পতির কর্মঘরে প্রবেশ, ভিডিওগুলি একদমই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা সেম পজিশনে আছে চতুর্থে, এবং চন্দ্র আবেগ ইমোশন অনুভূতিগুলো বাড়াবে। মঙ্গলের কানেকশানে আপনার আর্থিক যোগাযোগ আসবে, মেডিকেল কাজ এই সময় করতে পারেন। কোমরে ব্যথা বেদনা, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো কিছু বিষয়ে বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে এমনি ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগও হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। বিদ্যাভাব ওভারঅল শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। খরচের বিষয়ে একটা কথা মাথায় রাখবেন, বিশেষত বৈদেশিক খরচ, ফাটকা খরচ এগুলো বিষয়ে আপনাকে কিন্তু আরেকটু সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, নতুন কর্মের প্রয়াস করতে পারেন। মুভমেন্ট আছে, এরকম কাজগুলো ভালো যাবে। অনলাইনে কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে। বৈদেশিক কাজে আজকের দিনে গ্রোথ অবশ্যই থাকতে পারে। ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ইন্টারভিউ ফেস করতে পারেন, তবে যাদের মঙ্গল দ্বাদশে বা অঙ্গারক যোগ আছে তাদের ক্ষেত্রে খাটাখাটুনি দুপুরের পর একটু বাড়বে এবং ওভারটাইম বা ইত্যাদি করার টেন্ডেন্সি বাড়বে। ব্যবসা মোটের উপর স্টেবল, ব্যবসার ক্ষেত্রে গৃহস্থলীয় ব্যবসা, অনলাইনের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, কোনো থেরাপির যারা কাজ করছেন এই ধরনের ব্যবসা, সেলফ প্রফেশন, গাড়ির ব্যবসা এগুলো কিন্তু অগ্রাধিকার আজকের দিনে পাবে। আর যদি আমরা দেখি যে শুক্র নিচস্থ ব্যক্তিদের খানিকটা প্রেমের সমস্যা থাকতে পারে, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে ভালো। এবং কর্মক্ষেত্রে আপনার কিছু পদোন্নতি বা ইত্যাদি কিছু যোগ থাকে সেগুলো পেয়ে যাবেন। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ অবশ্যই দেবো যে বৃহস্পতির ভাগ্যস্থানে প্রবেশ, ভিডিওটি মিস করবেন না। আগামী 6 এপ্রিল হতে চলেছে, বিরাট চেঞ্জ, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির সরাসরি কমিউনিকেশনে ঘরে। মঙ্গলের কানেকশান দুপুরের পর পড়াবে, তার আগে নিজের নক্ষত্রে থাকবে। অবশ্যই আপনার মানসিক স্থিতি এবং পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা পরিবর্তন সকালে এবং দুপুরের পর হওয়ার সম্ভাবনা থাকছে। কাজে কর্মে গ্রোথ থাকবে, আউটওয়ার্কস ভালো হতে পারে, এনার্জেটিক মুড থাকবে, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো থাকবে, পরবর্তী সময়ে সেন্টিমেন্ট ইমোশন একটু যে এগুলো কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, সেলস টার্গেট রিলেটেড জব অ্যাডভান্টেজ পাবেন এবং কিছু ক্ষেত্রে উবরিলা ফাটকালা হবে, কিন্তু বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে দুপুরের পর থেকে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্ট্রং এবং স্থিতিশীল, তবে বৃহস্পতি যেহেতু ব্যবসার ঘর থেকে সরে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তনের অবস্থান এগুলো কিন্তু ধীরে ধীরে আপনারা এই সময় ফেস করতে পারেন, এই বিষয়টা সজাগ থাকবেন। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকের দিনে এডুকেশন ওভারঅল ভালো যাবে, নতুন কাজের সোর্সের কোনো মারফত কোনো এক্সাম বা ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারেন, বা ডিপার্টমেন্টাল এক্সাম এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি জল দুধ ইত্যাদি রিলেটেড ব্যবসা, মেডিসিনের ব্যবসা এগুলোকে কিন্তু প্রাধান্য দেবো, অনলাইনের ব্যবসাগুলোকে প্রাধান্য দেবো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ এই সময় একটু ডিস্টার্বিং জায়গায় থাকতে পারে, তার কারণ হচ্ছে বৃহস্পতি রাশি থেকে সপ্তম ঘর থেকে সরছে, এটা মাথায় রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ঘোরাঘুরি যাত্রা ভ্রমণ এগুলোতে সফলতা আসতে পারে। বিস্তারিত জানতে বৃহস্পতি রাশি পরিবর্তন রাশির অষ্টমী ভিডিওটি দেখে নিন এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলির সঙ্গে মাসিক রাশিফল আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহলগ্ন সিংহ রাশির কেমন যাবে? সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির দ্বিতীয়, অবশ্যই মঙ্গলের নক্ষত্র এবং নিজের নক্ষত্রে খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। মঙ্গলের নক্ষত্রে একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার প্রবণতা থাকবে। মঙ্গলের নক্ষত্রে একটু মানসিক ডিস্টার্বেন্স বা জেদি প্রকৃতির মনোভাব বাড়তে পারে। আর আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ ভালো, ঘরে বাইরের ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। ঘর রিপেয়ারিং, বাড়ির কোনো ইম্পর্টেন্ট কাজ, রিনোভেশন, এই কাজগুলো আজকের দিনে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা স্টেবেল, নতুন প্রেমের যোগাযোগ আছে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপনারা আজকের দিনে ভালো রেজাল্ট পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকবে, কিন্তু গৃহ শান্তি বা মেন্টাল পিস এই জায়গাটা দুপুরের পর থেকে কিছু বিষয় বিঘ্নিত হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশটা থাকবে। আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যেহেতু দশম ঘরে অঙ্গারক যোগ চলছে, তো মঙ্গলে যখন কানেকশন থাকবে হটকারী সিদ্ধান্ত নেবেন না, যাবতীয় কিছু ঠান্ডা মাথায় বিবেচনা করে সিদ্ধান্ত নিন। এছাড়া আমি এটুকু বলবো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে বর্তমান সময় কিছু বিঘ্নতা থাকলেও বৃহস্পতি ট্রানজিট আগামী 6 তারিখে হচ্ছে, এরপর থেকে একটা রিমার্কেবল রেজাল্ট, ভালো রেজাল্ট এই সময়ের পর থেকে আপনারা পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে। খাদ্যদ্রব্য, বস্ত্র, অনলাইনের ব্যবসা, ফুড প্রোডাক্ট রিলেটেড ব্যবসা এগুলো ভালো যাবে। পারিবারিক ব্যবসা, কথা বেঁচে যারা খান এগুলো ভালো যাবে। গান বাজনা করেন যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার প্রবণতা দুপুরের পর থেকে কিছু বিষয় বাড়তে পারে। আমি বলবো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের মাসিক রাশিফল এবং বৃহস্পতি রাশি পরিবর্তন ভিডিওটা দেখবেন, সেখানে অনেক কিছু আরও জানতে পারবেন, অনেক বিষয় কিন্তু সেখানে ইনক্লুড করা হয়েছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা রাশি সাপেক্ষে রাশিতেই, নিজের নক্ষত্রে এবং মঙ্গলের নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য ভাব আবেগ, আবেগ অনুভূতি এগুলো বেশি থাকবে, কিন্তু যখন মঙ্গলের নক্ষত্রে আসবে জেদ, রাগ, ক্রোধ এগুলো বাড়তে পারে। ইচ্ছা শক পূর্ণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ফাটকা লাভ হতে পারে, অফিসিয়াল কাজগুলো করতে পারেন, মামলা মকদ্দমে কোনো পজিটিভ চেঞ্জ আজকের দিনে আসতে পারে। চোটাঘাতের কিছু চান্সেস থাকতে পারে আজকের দিনে, স্পেশালি দুপুরের পর থেকে বাইক চালানো, গাড়ি চালানো, বাড়ি চলাফেরার বিষয়ে একটু সতর্ক থাকবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, কিন্তু ওই রাগ জেদ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা আবশ্যক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকের দিনে কর্মঠোর ভাব থাকবে, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। পাবলিক সেক্টরে যারা আছেন ভালো, গতদিন যে কাজগুলো ভালো গেছিলো সেগুলো ভালো যেতে পারে। জব ট্রান্সফার বা ইত্যাদি কিছু যোগ আসতে পারে। ব্যবসা মোটের উপর চাঙ্গা, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি পেতে পারেন এবং ওভারঅল ব্যবসার জায়গাটা স্ট্রং যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ব্যবসার ক্ষেত্রে আপনার অবশ্যই উন্নতি সূচক জায়গাটা আমরা হরোস্কোপে অবশ্যই দেখতে পাচ্ছি, এই জায়গাটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট ব্যবসার ক্ষেত্রে আপনারা বলতে পারেন। এর বাইরে আমি এটুকু বলবো, দাম্পত্য সুখ থাকছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, কিছু মানসিক ইচ্ছা তৃপ্তি পূরণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতি রাশির ষষ্ঠে প্রবেশ করছে, এই নিয়ে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে অবশ্যই যারা জানেন না দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির দ্বাদশে চন্দ্র একটু আলিশিভাব থাকবে, চন্দ্র মঙ্গলের কানেকশন থাকার জন্য একটু খরচের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি বিষয়ে আজকের দিন একটু সতর্ক থাকবেন, তবে বিদেশি কাজ, দূরের কাজ এগুলোতে সফলতা আসতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা স্টেবেল যাবে, নতুন প্রেমের যোগাযোগ আসার সম্ভাবনা হরস্কোপে আছে এবং আপনি যদি বিদেশি টাকা ইনকাম করেন সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মসূত্রে আপনার ঘোরাঘুরি, দায় দায়িত্ব বাড়ার সম্ভাবনা এগুলো কিছুটা বেশি আমার মনে হচ্ছে। এছাড়া আমি বলতে পারি, মঙ্গলের যেহেতু কানেকশন আপনার কম্পিটিটিভ কাজগুলো আজকের দিনে ভালো হবে। শত্রু নাশ হতে পারে, গুপ্তশত্রু হদিশ আজকের দিনে পেতে পারেন, এই বিষয়গুলো আজকের দিনে কিন্তু আপনি অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে আরেকটা বিষয় ভালো, সেটা হচ্ছে সেবামূলক কাজ, মেডিকেল, মেডিসিন রিলেটেড কাজ এগুলো কিন্তু ভালো। জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছিলাম তার তুলনায় আপনাদের কিছুটা এখানে আরেকটু ভালো পারফরমেন্স থাকবে। এছাড়া যারা বিদেশে অলরেডি আছেন, দূর রাজ্যে, দূর জেলায় আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, ব্যবসা বাণিজ্যের মধ্যে আজকের দিনটা গ্রোথ থাকবে, তবে ব্যবসার ক্ষেত্রে একটু মেন্টাল প্রেস বা মেন্টাল টেনশান এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে, কিন্তু আদারওয়াইজ ব্যবসার জায়গাটা কিন্তু ওভারঅল আয়ভাব বা ইত্যাদি এগুলো কিন্তু ভালো যেতে পারে। বৈদেশিক বাণিজ্য কিন্তু উন্নতির যোগ আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দূরের সম্বন্ধগুলো আসতে পারে, কিন্তু দাম্পত্য সুখ একটু অ্যাভারেজ ফল থাকবে। লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিছু বিষয় থাকলে বিষয় কিন্তু দুপুরের পর থেকে একটু সতর্ক থাকা দরকার। আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতি রাশির পঞ্চমে প্রবেশ করছে, এ বিষয়ে আমি বিস্তারিত জানিয়েছি, ডিটেল আলোচনা করেছি, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশভাবে চন্দ্র আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ আজকের দিনে আছে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আছে, কিন্তু মঙ্গলের নক্ষত্র যখন কানেকশন দেবে দুপুরের পর থেকে কিছুটা মেন্টাল ডিস্টার্বেন্স, কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা বাড়লো এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যদি দেখি, প্রেম প্রীতির সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, তবে মাথায় রাখতে হবে মঙ্গলের নক্ষত্রে আপনাদের রাগ, জেদ, ক্রোধ ইত্যাদির পরিমাণ যথেষ্ট বেশি থাকবে, এটার উপর একটু আত্মনিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে। বিদ্যাভাব ওভারঅল শুভ, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দাম্পত্য সুখ দিনের শুরুর
দিকটা ভালো হলো মধ্যমভাগের পর থেকে কিছুটা সমস্যা করতে পারে পার্টনারের সঙ্গে, কিছু বনিবনার হওয়া বা তার হেলথ ইস্যু নিয়ে, এই বিষয়গুলো একটু সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাচ্ছে, জেনারেল প্র্যাকটিসে যে কাজগুলো বলেছি সেই ধরনের কাজগুলো ভালো যাবে। এছাড়া কর্মক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারেন, কোনো ক্লায়েন্ট মিট আপ বা কিছু ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে কিছু ডিসিশন নেওয়া থাকলে আমার ব্যক্তিগত মত দিনের শুরুর দিকে বা স্টার্টিং ফেজে নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। গুপ্ত শত্রু না সবে শত্রু হদিশ আজকের দিনে পেতে পারেন, এই বিষয়টাও কিন্তু আজকের দিনে ভালো পয়েন্টের মধ্যে থাকছে। এর বাইরে ব্যবসার জায়গাটা দিনের শুরুর দিকটা তো বেশ ভালো, আর্থিক জায়গাটা উত্তমও কাটবে, কিন্তু মঙ্গল মাঙ্গলিক যোগ যেহেতু করছে, অঙ্গারক যোগ যেহেতু করছে, তো দুপুরের পরবর্তী সময়ের ব্যবসাটা কিছু ক্ষেত্রে ফাটকা লাভ হলেও সামগ্রিক অ্যাসপেক্টে খুব স্ট্রং সব ক্ষেত্রে সকলের নেওয়া যেতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজগুলো দিনের স্টার্টিংয়ে করার চেষ্টা করুন। হাতে পায়ের ব্যথা বেদনা, কিছুটা কোমরে ব্যথা বেদনা, এই রিলেটেড সমস্যাগুলো আসতে পারে, হালকা পেটের গোলমাল আজকের দিনে থাকতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই বৃহস্পতি রাশিতে চতুর্থে প্রবেশ, এটা একদমই মিস করবেন না, ডিটেল আলোচনা বিস্তারিত ভিডিও অবশ্যই দেওয়া আছে। 6 এপ্রিল হচ্ছে, আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কর্মঘরে, ঘরে বাইরে কাজগুলো আজকের দিনে ভালো যাবে, বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি আত্মীয় সমাগম হতে পারে, মন কিছুটা চঞ্চল বিক্ষিপ্ত হতে পারে, তাই কনসেন্ট্রেশনের অভাব কিছু বিষয়ে আজকের দিনে থাকবে, হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো হলো দুপুরের পরবর্তী সময়টা খুব স্ট্রং নাও যেতে পারে, এখানে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা থাক ভালো যাবে, দাম্পত্য সুখ থাকছে, কিন্তু মঙ্গলের নক্ষত্রে বিশেষত মাঙ্গলিক যোগের ব্যক্তিতে কিছু কিছু সমস্যা দাম্পত্য বিষয়ে থাকবে, তবে ওভারঅল আজকের দিনটা স্টেবল কাটার সম্ভাবনা আছে। কেনাকাটি সকনের কাজ করতে পারেন, আয়ভাব শুভ হলেও খরচের আধিক্য দুপুরের পর কিছু বিষয়ে বাড়তে পারে, ব্যাক পেন সমস্যা, কোমরের সমস্যা এগুলো কিন্তু বাড়বে, মেডিকেল কাজ তবে আজকের দিনে করতে পারেন, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না, এবং কেনাকাটি ইত্যাদি কাজ করতে পারেন, বৈদেশিক কাজে কিছু গ্রোথ যোগাযোগ এগুলো আসবে, জব ট্রান্সফার বা ইত্যাদি কোনো খবর আজকের দিনে পেতে পারেন। আইনি পেশায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো যেতে পারে, শৌখিন কোনো কাজ বা সুখ্যাতি সূক্ষ্ম কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি এটুকু বলবো ফুড প্রোডাক্ট রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসাগুলো ভালো যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইনে কাজকর্মগুলো ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ভালো যাবে, এছাড়া জেনারেল প্রেডিকশন যেগুলো বলেছি সেগুলো তো ভালো যাবেই। এছাড়া গৃহস্থলী ব্যবসা, ছোটো গাড়ির ব্যবসা, বড় গাড়ির ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে। মেজাজ একটু স্ট্রং থাকবে, কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়ার প্রবণতা থাকবে, এটা বিষয় একটু নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা জানেন যে রাশির অধিপতি বৃহস্পতি আর নিচস্থ থাকছে না, এই বিষয়ে কিন্তু আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটা দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে কেমন যাবে, মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি ভাগ্যস্থান, এবং নবমে চন্দ্র এখানে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্য বিশেষ কিছু ক্ষেত্রে আপনার সহায় হবে, আর্থিক যোগাযোগ আজকের দিনে শুভ, এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পড়াশোনার ক্ষেত্রে দূরের যোগাযোগগুলো আজকের দিনে ভালো যাবে, কম্পিটিটিভ এক্সামগুলো ভালো যেতে পারে। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো গেল, দুপুরে পরবর্তী সময় থেকে কিছু কিছু সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে আছে, নতুন প্রেমের বিষয়ে ভাবনা চিন্তা করে এগোবেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, তবুও মঙ্গলের কানেকশন যখন পাবে দাম্পত্য বিষয়ে একটু জেদ রাগ ক্রোধ এগুলো বাড়তে পারে। এছাড়া আজকের দিনে যে কোনো সময় আপনার কিছু পেন্ডিং কাজ থাকলে সেগুলো করতে পারেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে পারেন, তবে শেয়ার লটারিতে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে আমি বলবো দুপুরে পরে বিশেষত ওই মঙ্গলের কানেকশন নক্ষত্রটা এখানে কিন্তু কিছু বিষয়ে 50-50 চান্স আছে, অর্থাৎ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে ভালো হলেও সামগ্রিক প্রেক্ষাপটে কিছুটা একটা সমস্যা রয়েই যাচ্ছে অঙ্গারক যোগ এবং মঙ্গলের পঞ্চমে অবস্থানের জন্য, এটা মাথায় রাখবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে সামান্য সতর্ক থাকা আজকের দিনে দরকার। ব্যবসা বাণিজ্য মোটর উপর চাঙ্গা থাকবে, গতদিন যে ব্যবসাগুলো ভালো করেছিল সেগুলোর মধ্যে আজকের দিনে গ্রোথ থাকবে, এছাড়া সিজনাল ব্যবসা, ফাটকা ব্যবসা এগুলোতে লাভ থাকার সম্ভাবনা আছে, এবং ওভারঅল অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আমি এটুকু বলবো লাইফ পার্টনার মতকে আজকের দিনে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো, এ বিষয়ে কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। বিস্তারিত জানতে আমি বৃহস্পতি রাশি থেকে সরে যাচ্ছি যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা মকর লগ্ন মকর রাশির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে কেমন যাবে, কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির অষ্টমে, অষ্টমস্থ চন্দ্র কিছু বিষয়ে মনক্ষুণ্ণতা দেয়, তবে পূর্ণিমা তিথির প্রভাব সবে সবে এখানে রানিং আছে এবং তার পরবর্তী সময় প্রতিপদে আসছে চন্দ্র। ওভারঅল আজকের দিনে ফাটকা লাভ, আয় বৃদ্ধি এগুলো হতে পারে, মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, মানসিক শান্তি কিছুটা কিন্তু বিঘ্নতা থাকতে পারে, দুপুরের পরবর্তী সময় থেকে জেদ রাগ বাড়তে পারে, কর্মঠ নেচার আজকের দিনে কিন্তু থাকবে, ঘরে বাইরে পেন্ডিং কাজগুলো করতে পারেন, তবে বিশেষ শখের কেনাকাটির বিষয়ে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো।
কর্মক্ষেত্রে পারফরমেন্স অবশ্যই ভালো থাকবে, তবে কোনো ট্রান্সফার বা ইত্যাদি খবর আজকের দিনে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা রেগুলার কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো গেলো, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা কাজের ক্ষেত্রে অনীহা সূচক বিষয় আজকের দিনে আসতে পারে। হাঁটুর ব্যথা বেদনা কিছু বিষয়, চেস্ট লাং রিলেটেড সমস্যা এগুলো যাদের আছে সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকা দরকার। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে মোটের উপর ভালো যাবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করতে পারেন এবং দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে। সেকেন্ড ম্যারেজের কিছু যোগাযোগ আসতে পারে, মামলা মোকদ্দমা শুনানির ভেতরে গতিবিধির পরিবর্তন হতে পারে। এছাড়া ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে আমি বলবো দিনের শুরুর দিকটা স্টার্টিং জায়গাটা কিন্তু টার্গেট কোন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে অবশ্যই বৈদেশিক বাণিজ্যে উন্নতির যোগ আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খাদ্যদ্রব্যের ব্যবসা আজকের দিনে ভালো যাবে, পারিবারিক ব্যবসা বা ফ্যামিলি বিজনেস কথা বেশি যারা খান ইত্যাদির ব্যবসা, জল রিলেটেড ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। তবে যৌথ ব্যবসা বা গ্রুপ বিজনেসে বা একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে কোনো বিজনেসে দুপুরের পরবর্তী সময় থেকে কিছু সমস্যা হতে পারে, এটা মাঙ্গলিক যোগ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রযোজ্য। এর বাইরে আমি বলবো রাশিতে বৃহস্পতির প্রবেশ এটা কিন্তু কোনো ছোট বিষয় নয়, বিরাট একটা পরিবর্তন কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে, সাড়ে সাথীতে একটা বড় সাপোর্ট। এই বিষয়ে আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি গতদিন সেটা একদমই মিস করবেন না, দেখে নেবেন, উপরে কার্ড নিচে ডিসক্রিপশন ভিডিও সেকশনে দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে রাশিতে থাকা শুক্রচন্দ্রযোগ ভীষণ মাত্রায় সক্রিয় থাকছে, ফলত মন বিক্ষিপ্ত হবে, যে কোনো বিষয়ে একটু কনসেন্ট্রেট করতে অসুবিধা হবে। মঙ্গলের কানেকশান থাকছে দুপুরে পরবর্তী সময়, কমিউনিকেশান যোগাযোগ ভালো হবে, নতুন উদ্যোগ আজকের দিন নিতে পারেন, উদ্যমী মনোভাব আজকের দিনে থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে মঙ্গলের যখন নক্ষত্র থাকবে অর্থাৎ দুপুরের পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনারের জেদ একটু বাড়তে পারে। দাম্পত্য সুখ আজকের দিনে থাকলেও মাঙ্গলিক যোগের ব্যক্তিদের ক্ষেত্রে দাম্পত্য বিষয়ে কিছু সমস্যা থাকতে পারে দুপুরের পর থেকে, আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো, কিন্তু মাথায় রাখবেন কর্মপতি বৃহস্পতির রাশি পরিবর্তন আসন্ন এবং তার একটা প্রভাব শুরু হয়ে গেছে, ফলে কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনারা এই সময় চেঞ্জ পরিবর্তন সিচুয়েশনটা অন্যরকম হচ্ছে এগুলো কিন্তু ফিল করবেন। বিদেশ যাত্রা বা দূরের যোগাযোগগুলো আছে, এ বিষয়ে বৃহস্পতি ট্রানজিটের ভিডিওতে আপনারা কিন্তু চোখ রাখুন। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপর চাঙ্গা থাকবে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে গ্রোথ আছে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি পেতে পারেন, ওভারঅল ব্যবসার জায়গাটা আপনার ক্ষেত্রে পক্ষে থাকার সম্ভাবনা হরস্কোপে আছে, সোশ্যাল ফেম মাস ফেম বাড়তে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখুন, স্ক্রিনে ফুটে উঠেছে, যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সকলে ভালো থাকবেন, নমস্কার।